দাদা যেমন কি হচ্ছে খবর ভাইয়া, আপনার, আপনার ওই ক্লায়েন্টের কি খবর, ওই যে লিঙ্কডইন থেকে যে ওই ক্লায়েন্ট? আমি ওই মেইলে মেইলে দেখি কি বলে আরো একজন নিয়ে দিয়েছে, মানে প্রতিদিনই এক দুইটা। আমি তো আসলে চাচ্ছি না কাজ, আমি এখন আসলে কেন নিব, আমি চাচ্ছি না, কিন্তু ব্যানার দেখি, ব্যানার তো দেখতে পাচ্ছি যে আমি কি কি করি, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ সেগুলো দেখেই নক দিচ্ছি আর কি ভাইয়া, আচ্ছা করতেছি আচ্ছা আবার কেবল 10টা। আমার একদম যাই হোক, দেখি যে যে দিচ্ছে তাদেরকে আমি বিয়ে করছি না, আমি সুন্দরভাবে করে ফিডব্যাক দিয়ে দিচ্ছি আর কি। তো আশা করছি যে আমি যখন চেষ্টা করব এখান থেকে ভালো রেজাল্ট দিবে। আচ্ছা, এখান থেকে ভালো না রেজাল্ট আসার কোনো মানে কারণ নেই। কারণ হচ্ছে আপনার যারা বাহিরের দেশে ইউনাইটেড স্টেটস বা ইউকে বা কানাডা, যে কান্ট্রির যে ভালো বড় প্রফেশনাল পার্সনরা আছে, তাদেরকে আপনি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে কানেক্ট করছেন। এখন আমরা জানি যে বাহিরের দেশে মানুষগুলো হচ্ছে ওরা বসে থাকে না, ওরা যে কোনো না যে কোনো একটা বিজনেসের সাথে বা কোনো একটা কাজের সাথে তারা জড়িত। তাহলে হ্যাঁ, আমি সেই ওই ব্যক্তিরা, ধরনের প্রোফাইলই, ওই হ্যাঁ ধরনের প্রোফাইলই ভাইয়া কানেক্টেড হচ্ছে আর কি। আচ্ছা, সেই ব্যক্তিরা আপনার সাথে জড়িত আপনার লিঙ্কডইন প্রোফাইলে। এখন সেখান থেকেই আপনার ওরাই আপনাকে মেসেজ করতেছে যে আমার এই সার্ভিসটা দরকার। কারণ কেন মেসেজ করতেছে, আপনার প্রোফাইলে যে ব্যানারটা আপনি লিঙ্কডইনে যে ব্যানারটা দিলেন, সেই ব্যানারে আপনার স্পষ্ট বলে দেওয়া আছে আপনি কি করেন, এক্স্যাক্টলি আপনার কি সার্ভিস প্রোভাইড করেন, আপনি কি জানেন। তো সেখান থেকেই এক্স্যাক্টলি ক্লায়েন্টরা সেগুলো দেখেই হচ্ছে আপনাকে মেসেজ দেয়, আপনার কাজের অফার করে। তাহলে এটার মধ্যে ভালো লাগা, আসলে এটার মধ্যে ভালো লাগা আসলে কি হতে পারে বলে? আসলে আমি মাঝে আসলে মাঝে 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 কিন্তু আমি হ্যাঁ 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 ভাই আপনি শেষ করবেন। হ্যাঁ এটা আসলে কি মাঝে মাঝে যখন আমার মনে পড়ে না, যখন এটা আসলে এটা এতটাই ভালো লাগে। এবং হচ্ছে মানে দেখেন মানুষ হচ্ছে কি করতেছে, যারা জানে না যে একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কি গুরুত্ব বা যারা লিঙ্কডইন অ্যাকাউন্টের কি গুরুত্ব, তারা হচ্ছে ফ্রিল্যান্সিং শেখে, ফাইবার আপওয়ার্কে কাজ করে বা অ্যাকাউন্ট করে বসে থাকে, কিন্তু লিঙ্কডইন যে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম সেই বিষয়গুলো ওরা খুব খামখেয়ালি পোনা মনে করে, যার কারণে হচ্ছে সেটা গ্রো করে না, আর ফাইবার আপওয়ার্কে কাজ আসে না, গিগ র্যাঙ্ক করে না, অর্ডার আসে না, হতাশ হতাশ ফ্রিল্যান্সিং থেকে কিছু হয় না, ছেড়ে দেয়। আর আপনি কোর্স চলাকালীন সময় কি করলেন, আপনি জানেন লিঙ্কডইন এর গুরুত্বটা, সেটা আপনি এই কোর্স চলাকালীন সময় ব্যবহার করতেছেন। ব্যবহার করার পরে কিন্তু আপনার কোর্স শেষ না হতেই আপনার সেখান থেকে রেজাল্ট আসা শুরু হয়ে গেছে। এখনো ঠিক মতো শুরুও হ্যাঁ শুরুই হয় নাই, লিঙ্কিং এ আউটসাইডে বায়ার ক্লাস প্রচুর হয়েছে। পরিমাণে পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ সাদা কি বলেন, মানে লিঙ্কিং এ আউটসাইডে প্রচুর পরিমাণে বায়ার পাওয়া যায়, আর ওখানে হচ্ছে লিঙ্কিং এ বড় অ্যামাউন্টের বড় বড় মানে ভালো কাজ পাওয়া যায়। আচ্ছা মানে আমি লিঙ্কিং এইটাতে করেন ভাইয়া, নাকি? হ্যাঁ সাদ ভাই, আপনি কি লিঙ্কিং করেন? হ্যাঁ লিঙ্কিং এ করছিলাম, বায়ারের দুই একটা বায়ারের পাইছিলাম রিসোর্সেস, কিন্তু মানে কাজের দিকে শেষে মানে ইয়ানিয়া ডিল ফাইনাল হয় নাই আর, মানে বায়ার মানে লিঙ্কিং ও বায়ার ফাইন্ডিং করছি, পাওয়া যায়, কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ওখানে আমার লিঙ্কিং এর প্রোফাইলটা ডিসেবল হয়ে গেছে, কতদিন পরে সার্ভে ঠিক নাই। বায়ার আমি পাওয়া একটা যায়। কথা বলতেছিলাম পার্সোনালি ভাবে, বলেন। হ্যাঁ বলেন। বলতেছিলাম এসইওর উপরে জোর দিলে পারে কি সবচেয়ে ভালো হয় নাকি, এসইওর যদি উপর সাদাই বলতেছে এসইওর এসইওটা উপর নিশ্চয়ই সবচেয়ে কথা ভালো। বলছেন, ইউটিউব এসইও না ওয়েবসাইট এসইও? এসইওটা ইউটিউব এসইও তো বটেই, মানে আপনি কোন এসইওর কথা ইউটিউব বলছেন, এসইওর কথাই কোনটা হলে বলতেছে ভালো আর হয় কি বলছেন? পুরোপুরি। জি ভাই, আপনি কোন এসইওর কথা বলতেছেন, যে কোনটা হলে ভালো হয়, ইউটিউব ইউটিউব এসইও? এসইও, ইউটিউব এসইও, কন্টেন্ট এসইও অথবা হ্যাঁ বুঝতে পারছি। মানে ইউটিউব। আমি আমি স্পেশালি আমার এই মনে করেন যে আমার এক্সপিরিয়েন্সে, এবং হচ্ছে জি ভাই, বর্তমান যারা নতুন আছেন মানে যারা শিখতেছেন বা হচ্ছে দুই একটা কাজ করছেন এরকম পার্সন যারা আছে, আপনাদের জন্য বেটার সার্ভিস হলো ইউটিউব। হ্যাঁ শুরু অবস্থায় এই বললাম ছোট থেকেই শুরু করাটা বেস্ট, ধীরে ধীরে শিখেন তখন হচ্ছে। ইউটিউবটাই আর বেটার। আমি এটাকে হ্যাঁ কেন হ্যাঁ বেটার বলতেছি, এটার কারণ আছে, বেশ কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ইউটিউবের বায়ার গুলো মানে ইউটিউব চ্যানেলের ছেড়ে ইউটিউব ভিডিও এসইও বা ম্যানেজার হিসেবে যে কাজগুলো আপনি পাবেন সেগুলো মান্থলি বেসিসে হয়। তো মান্থলি মনিটাইজেশন পর্যন্ত তো অবশ্যই করতে দিবে অনেকেই, মান্থলি মানে বেসিসে যদি পাই, মনিটাইজেশন। দেখেন যে ধরেন যে আপনি আউটার মার্কেট প্লেসে হোক আর মার্কেট প্লেসে হোক যেখান থেকে হোক না কেন, আপনার যদি আপনি তিনটা বা পাঁচটা যদি বায়ার পান বা দুটো যদি বায়ার পান যে মান্থলি বেসিসে আপনাকে কাজ দিচ্ছে বা দিবে, তাহলে আপনি কাজ করতেছেন ধরেন, তাহলে কিন্তু আপনার আর অন্য কোনো ক্লায়েন্ট না হলেও এক দুই মাস চার মাস চলে যাবে। কারণ ওই ক্লায়েন্টরা মান্থলি বেসিসে ক্লায়েন্টরা অ্যাটলিস্ট তো আপনাকে $150 বা $200 তো দিবে পার মান্থ। তাহলে দুটো ক্লায়েন্ট হলে 150-150, 300 অথবা 200-400,
যেমন এই এইরকম করে কিন্তু হচ্ছে, তাহলে আপনি কি হলো, 400 ডলার যদি মাসে আসে 40,000 টাকা, বা 150 ডলার যদি আসে 15,000 টাকা, তাহলে আপনার আদার্স ক্লায়েন্ট গুলো যদি আপনি ওই সময় বা ওই মাসে যদি নাও খোঁজেন বা পরিশ্রম নাও করেন, তবু কিন্তু আপনার মাস শেষে একটা স্যালারি পাবেন। এটা একটা সুবিধা, মান্থলি বেসিসে ক্লায়েন্ট পাওয়া যায়, আর কাজগুলো খুব ইজি, আহামরি কঠিন কাজ না, ক্লায়েন্টকে সাকসেস করা যায়, মানে ক্লায়েন্টকে স্যাটিসফাইড করা যায়। 3 নম্বর যেটা যুক্তি বা কারণ, সেটা হলো ক্লায়েন্টকে স্যাটিসফাইড করা যায়। বাট ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডসে এই সার্ভিসগুলোতে এবং ওয়েবসাইট এসইওতে ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার চান্স খুব কম, কিন্তু ইউটিউব এসইও, ইউটিউবের কাজগুলোতে ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার চান্সটা বেশি বেশি হয়। তো এই বিষয়গুলো বিবেচনা করলে নতুনদের জন্য আমি ইউটিউবটাকে অবশ্যই প্রায়োরিটি দেবো, যে আপনারা ইউটিউব নিয়ে আগাবেন এবং হচ্ছে ইউটিউব নিয়ে করবেন, এটাকে মাথায় রাখবেন। আচ্ছা, যাই হোক, ওই বিষয়ে কথা না বলে আমাদের আরো কথা হবে কোর্সের শেষে। হ্যাঁ, আমি না আমি একটা মানে গিগ পোস্ট করছি কালকে, মানে ইউটিউব নিয়ে। তো আপনাকে দেখাইলাম যে গিগটা আসলে সবগুলো ঠিক আছে কিনা, আপনি তো বলেন ঠিক আছে, পরে দিলাম না। তো এটা কেন জানি অ্যাপ্রুভ করতেছে না, মানে 24 ঘন্টা হয়ে যাচ্ছে প্রায়। তাহলে মেল দিতে হবে, সাপোর্টে একটু মেল দিতে হবে যে কেন মানে অ্যাপ্রুভ করতে, বলতে হবে যে আপনি গিগটা ক্রিয়েট করছেন, বাংলাদেশ বলে যে গিগটা আপনি ক্রিয়েট করছেন, সেটআপ করার 24 ঘন্টা হয়ে গেল, সেটআপ করার 24 ঘন্টা হয়ে গেল, জাস্ট এখন আপনারা পাবলিশ করে দেন, দেন পাবলিশ করে দিবে। আর আরেকটা কারণ হচ্ছে, এখানে ইউটিউবের গিগ, ইউটিউবের প্রমোশন গিগ বা ইউটিউবের মনিটাইজেশন গিগ, এই গিগগুলো কিন্তু ফাইবার এলাও করে না। ভাইয়া আমি গুগল অ্যাডস এর গিগ দিছি, এক সেকেন্ডও লাগেনি অ্যাপ্রুভ করতে, আমি দেওয়া শেষ হয়ে গেছে। এটা আমি এগুলোতে আসতেছি, আমি আসতেছি, এগুলোকে ফাইবার এলাও করে না। এই যেমন হচ্ছে আপনাকে পেন্ডিং এ রেখে দিয়ে 24 ঘন্টা হয়ে গেল, পেন্ডিং এ রেখে দিছে, এখন যদি আপনি সাপোর্টে মেল দেন, তারা যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে তো দিল, এবং যদি অ্যাপ্রুভ না করে দেয় তাহলে আপনার গিগটা ডিনাইড করে দিবে, যে এই সার্ভিস তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে যায় না। আবার এমনও হতে পারে আপনার প্রোফাইলটা ডিজেবল করে দেবে, যেমন আপনার এরকম হচ্ছে সিনিয়র পার্সনরাও অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে, কারণ ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশনে প্রমোশন সার্ভিসগুলো চলে না। যেমন হচ্ছে ইউটিউব প্রমোশন, ইনস্টাগ্রাম প্রমোশন, এই সার্ভিসগুলো ফাইবার টার্মস অ্যান্ড সার্ভিস অ্যালাউ না, ঠিক আছে। এগুলো রিস্কি সার্ভিস, মনে করেন যে রিস্কি সার্ভিস, তাহলে আপনার প্রোফাইলটা যদি লেভেল 2 হয়ে যায়, 500 রিভিউ হয়ে গেল, একদিন ভোট করে আপনার অ্যাকাউন্ট ডিজেবল, কারণ তাদের ইয়াতে নাই, টার্মস অ্যান্ড সার্ভিসে নাই আপনার, যার কারণে অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেল। কিন্তু দেখবেন অনেক মানুষ কিন্তু, হাজার হাজার মানুষ কিন্তু করতেছে, তাদের প্রোফাইলে 1,000-1,500 রিভিউ হয়ে গেছে, তারা করতেছে বাট ধরতেছে না, কারো ধরবে মানে সবার যে ধরবে একসাথে তা বিষয়টা না, আস্তে আস্তে কোনোটা ধরে আবার কোনোটা ধরে না, যেটা ধরে সেটা খেয়ে ফেলে একবারে, আর যেটা ধরে না সেটা তো কন্টিনিউয়াসলি কাজগুলো করতেছে। তো আমি আপনাকে বলবো এই ধরনের হিডেন টিপস এর জন্য আমি ধরেন বেশ কয়েকটা সার্ভিস হয়তো বা আমি ইয়ে দিতে পারবো, মানে কি ফাইবার দিতে পারবো, কিন্তু আমি করছি কি গিগের ইমেজ থেকে শুরু করে আমি বেশ অনেকগুলো গিগ দেখে আমি রিসার্চ করে একটা জায়গায় রেখে দিচ্ছি, কিন্তু আমি গিগ ইয়ে করছি না, ক্রিয়েট করছি না, শুধু আপনার এই ট্রিক্সগুলো সামনে কাজে লাগবে বলে। এটা কি ঠিক না, আসলে ঠিক না, আমার কি গিগ পাবলিশ করা দরকার? না না না, অবশ্যই ঠিক, আপনি পাবলিশ করা দরকার নেই, লিংকডইনটাকে আস্তে আস্তে কাজের ফাঁকে ফাঁকে একটু এটা কাজ করেন। আর এই যে সিএম সাহেব, আপনি কিন্তু হচ্ছে সেনাতুল সাহেবের কাছে শুনবেন। হ্যাঁ, সেনাতুল সাহেবের কিন্তু একটা ফাইবার প্রোফাইল গেছে, সেটা শুনছেন কি কখনো? না, শুনি নাই। তো ভাই আমি বলি কি যে আমি কন্টাক্ট সাপোর্টে আসলে আমি ক্লিক করব না, কারণ আমি কন্টাক্ট সাপোর্টে করলে লিংক অ্যাকাউন্ট যাবে, আমি অনেক ভিডিও দেখছি, অনেক জনের গেছে, আমি করব না ভাই। এইজন্য আমি আপনাকে বলতে চাইলাম, তাহলে আমি ক্লিক করে এটাও বলতাম, আমি এখন এটাও বলতাম, আপনি বলার আগে আমি বলার ট্রাই করেছিলাম, বাট বলো বলো বলে আপনি বলে ফেললেন। আপনাকে এটা বলবো যে আপনি ওই গিগটা সাপোর্টে না যে আপনি ওই গিগটা ডিলিট করে দিন। জি ভাইয়া, আমি ডিলিট করে দিতে আবার, হ্যাঁ ভাইয়া এটাই তো। আর কেন না ভাইয়া, আমি আমার সর্বোচ্চ কিওয়ার্ড আছে ইউটিউব, এই কথাটা, যার কারণে আমাকে পোস্ট যখন আমি ডেসক্রিপশন থেকে নেক্সটে যাব দেয় না, পরে আমি কন্ট্রোল দিয়ে এফ চাপার সঙ্গে সঙ্গে ইউটিউব লিখলাম, তো আমার অতিরিক্ত ইউটিউব হয়ে গেছে, হয়তো পারে ওইটা আমি চেঞ্জ করার কারণে আসলে করতেছে না। হ্যাঁ, তো আমি অনেক রিসার্চ করে দিলাম, অনেকগুলো ইউটিউবে সার্চ দিলাম যে কেন হচ্ছে না, তো ওরা অনেকে বলো কনসার সাপোর্টে ক্লিক করার কারণে লেভেল 2 ছেড়ে আরও গেছে, তো আমি এই জন্য আমি করি নাই, আমি আর অ্যাকাউন্ট করতেও পারবো না, আবার কাজ ঝামেলা। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আর আমরা একটু যারা যুক্ত আছি, আমরা একটু আমাদের যে আজকের ক্লাস, যেটা ইনস্টাগ্রাম নিয়ে ক্লাস হবে সেকেন্ড পার্ট, এটা আমরা 11টার সময় একটু শুরু করি। হ্যাঁ, 11টায় যদি আপনাদের সমস্যা না হয় কারো। হ্যাঁ, আমাদের একটা ক্লাস হয়ে গেছে গতকালকে। ভাইয়া
এই যে আমার এই যে ফাইবারে ঢুকতে গেলে ফাইবারের এই জায়গায় দেখায় ইউ হ্যাভ অলরেডি লগ ইন, হ্যাঁ হ্যাঁ এটা দেখে কেন? এটা এটা আপনি একটু আপনার ব্রাউজারে সমস্যা করতেছে, এটা একটু অন্য ব্রাউজারে ট্রাই করেন। ওটাতে কোনো ইস্যু হবে না, ওটা ব্রাউজার প্রবলেম।